যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার তাগিদ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শহরের ভেতরের বন্ধ নৌপথগুলো চালু করলে সময়ের পাশাপাশি অর্থেরও সাশ্রয় হবে বলে মনে করেন তিনি। সকালে কেরানীগঞ্জের সুভাদ্রা খাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সংযোগ এই খালকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল এই এলাকার বাণিজ্য। তাই এটি কেবল খনন নয়, এর আশেপাশে রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো নির্মাণ জরুরি বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান ও পরিকল্পনা কমিশনের সদস্য ফজলুল হকও তার সাথে ছিলেন। মন্ত্রী বলেন, পানি প্রবাহ আবারও চালু করা গেলে ঢাকা ও মুন্সিগঞ্জের সাথে নৌ যোগাযোগ চালু সম্ভব বলেও জানান তিনি। সম্প্রতি মন্ত্রিসভা বৈঠকে এই খাল পুনঃখননে 317 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্ল্যানিং থেকে বলা হচ্ছে যে এটা কেবলমাত্র তারা খনন করবেন, আর বেশি কিছু করবেন না, বাকিটা তারা এখন এখানে অবৈধ উচ্ছেদ করতে হবে, এখানে আপনার ফুটপাথ তৈরি করতে হবে, এটাকে সচল করতে হবে, এখানে যে সুরেজের পানির লাইনগুলো আছে এগুলিকে ডাইভার্সন করতে হবে, এখানে ট্রিটমেন্টের একটা জায়গা রাখতে হবে যেখানে পানিগুলো ট্রিটমেন্ট হয়ে যাবে।